ভাবগম্ভীর পরিবেশের মধ্যে শিলচর প্রেস ক্লাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়। প্রতি বছর নিয়ে এবছরও বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী মায়ের আরাধনা করলেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। শনিবার প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজন করা হয় সরস্বতী পুজো। এছাড়াও প্রসাদ বিতরণ করা হয়েছে এদিন। শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্করদের ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। সরস্বতী মায়ের আরাধনা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করছি। এবং প্রতি বছরই শিলচর প্রেস ক্লাবে আমরা সরস্বতী মায়ের চরণে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি। সবাই আমরা জানি যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মায়ের কাছে আমাদের প্রার্থনা যে নানা দিক থেকে যেভাবে পৃথিবী সমসাময় হয়ে গিয়েছে, অশুভ শক্তি দিকে দিকে তার প্রভাব বিস্তার করছে, একই সঙ্গে যেভাবে করোনা মহামারী থাবা এই যে একটা বিপর্যয় মানব সভ্যতাকে বিপন্ন করে চলেছে, সব কিছু থেকেই সমস্ত অন্ধকারময় যে জগৎ, সেই জগৎ থেকে আমরা মুক্তি চাই এবং সমস্ত অজ্ঞানতা দূর করে যাতে জ্ঞানের আলোক দিকে দিকে সঞ্চারিত হয়, অন্ধকার কাটিয়ে আমরা যেন সেই জ্ঞানের আলোকের দিকে আমরা এগিয়ে যেতে পারি, এই ঐকান্তিক কামনা নিয়েই আজকে এখানে আমাদের এই পুজো। আমাদের